ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কুসুমিতা, বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, উইকেন্ড তো বৃষ্টিতে কেটেইছে আমাদের, গতকালও বৃষ্টি হয়েছিল, আজকের দিনটা কেমন কাটবে এবং আগামী কয়েকদিনও কেমন কাটতে চলেছে জানবো। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের সঙ্গে। সঞ্চয়ন, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে? দক্ষিণবঙ্গে আপাতত যেটা বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে, খুব ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। তবে আগামীকাল বুধবার যেটা বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গে অপর একটা নিম্নচাপ তৈরি হতে পারে, যেটা উত্তর বঙ্গোপসাগরের উপর মূলত হবে, সেটা তৈরি হওয়ার পর বোঝা যাবে যে এর কতটা শক্তি এবং কোন দিকে যায়, তার উপর নির্ভর করবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি হবে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তুলনামূলকভাবে যেটা বলা হচ্ছে যে উত্তরবঙ্গে বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস বলছে যে এই দুদিন বৃহস্পতিবার শুক্রবার উত্তরবঙ্গের উপরে পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ধন্যবাদ সঞ্চয়ন।